আমাদের এই নতুন উদ্যোগে আপনাদের স্বাগত, যেখানে আমরা নিরন্তর অডিও ফরম্যাটে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা শিশুদের গল্পগুলো নিয়ে আসছি। আমাদের সংগ্রহ শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, বিশেষত যাদের বাড়িতে বাচ্চা থেকে কিশোর বয়সের সদস্য উপস্থিত। যদিও এই গল্পগুলো বাচ্চা বড় সকলের কাছেই সমান উপভোগ্য, আমাদের বিশ্বাস যে গল্প বলা বা শোনা হলো এমন একটি দুর্দান্ত উপায় যা সাহিত্যের জাদুর সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার এবং পড়ার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি করার অপূর্ব ক্ষমতা রাখে। নিচের ডিসক্রিপশনে আমাদের প্রথম গল্প টুনটুনি আর রাজার গল্পের লিংক দেওয়া রইল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কল্পনা জগতের মধ্যে দিয়ে আপনাকে ভ্রমণে নিয়ে যেতে হলে গল্পটি শোনা শুরু করে দিতে হবে এখনই। শুরু হচ্ছে অ্যাডভেঞ্চার, রহস্য এবং হাস্যরসে ভরা আজকের গল্প নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভারী ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে যখন একটু একটু করে বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এল। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু আগে কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যাবে? এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভিতরে খুব চমৎকার সব ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে, সে যে চলতেই পারে না। তাই সে বললে, ও তুমি যাও, আমি কাল যাব। তখন তার কথা শুনে ষাঁড় সেখান থেকে চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে গিয়ে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল, বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতর কেও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের বাড়ি গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে।
বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা, চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক এক গ্রাস হয়। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে সেটা যদি হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুলাফেই পালাবে, আমি তো তেমন ছুটতেই পারবো না, তা সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ শিয়ালকে বেশ করে তার লেজের সঙ্গে বেঁধে নিল। আর শিয়াল ভাবল, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ গেল উড়ে। সে ভাবল, নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা একটা লাফ দিয়ে শিয়ালকে নিয়ে পালালো। শিয়াল বেচারা আছাড় খেয়ে, আঁচড় কাঁচর খেয়ে, খেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলতে লাগলো, মামা, মামা গো, ও মামা। তা শুনে বাঘ ভাবল, সেই নরহরি দাস বুঝি আবার এসেছে, তাই সে আরো বেশি করে ছুটতে লাগলো। এমনি করে সারা রাত ছুটো ছুটি করে তারা সারা হলো। সকাল হতে ছাগল ছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। নরহরি দাসের ভয়ে বাঘ আর শিয়ালের যে কি অবস্থা হয়েছিল সেটা তো এই গল্পে আপনারা শুনলেন। কিন্তু বাঘ আর শিয়ালের গল্প এখানেই শেষ নয়, এরপরে আরও আছে। পরের গল্প বাঘ মামা শিয়াল ভাগ্নে শুনবেন তো সেটি। সেটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, নালে বাড়ির ছোটরা কিন্তু আপনাদের ওপর ভীষণ রেগে যাবে পরের গল্পটা না শুনতে পাওয়ার জন্য। কাজেই বেল আইকন প্রেস করে রাখুন, পরের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি।